আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও চলে এলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। সেদিন আসলে উইকেন্ড ছিল, তো হুট করেই প্ল্যান করা হলো যে উইকেন্ডে সচরাচর ওরকমই কোনো প্ল্যান হচ্ছিল না, অনেকদিন ধরেই কাজ চলছিল, তো ভাবলাম যে আজকে একটু শপিংয়ে যাই আর আপনাদের সাথেও কিছুটা মোমেন্ট শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সেদিন আসলে শপিং মলে ঢোকার সাথে সাথেই দেখতে পেলাম যে অনেক মানুষের ভিড় আর সেখানে একটা শোরুম ওপেন হচ্ছে, তো সেটার জন্যই সেখানে তারা অনেক ফেস্টিভ্যালের মতো পালন করছে, এটা আসলে গ্র্যান্ড ওপেনিং করেছে। তো অনেক বাচ্চারা এসেছে, এখানে একটা শো হচ্ছিল, সেখানে গান বাজনা হচ্ছিল এবং প্রচুর ভিড় জমেছিল। তো আমরা ঢুকে সেখানে কিছুক্ষণ দেখছিলাম, যে খুবই ভালো লাগছিল দেখতে যে এত ক্রাউড আসলে সচরাচর দেখা যায় না। তো সেদিন শপিং মলে ঢোকার সাথে সাথেই দেখলাম যে প্রচুর ক্রাউড, অনেক সুন্দর করে সাজানো হয়েছে, তো সেগুলোরই কিছু মোমেন্ট নেওয়ার চেষ্টা করেছি, তাহলে দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন শপিং মলে প্রচুর পরিমাণে ভিড়, তো আমার তো আসলে এত ভিড় দেখে ভালোই লাগছিল যে সচরাচর এখানে এরকম ভিড় দেখা যায় না, আর বাচ্চারা তো খুব এনজয় করছিল, তো আমি সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম আর ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম। তো এইখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এত বড় লাইন আসলে তৈরি হয়েছে হাওয়াই মিঠাই খাওয়ার জন্য। তো এই তো এখানে হাওয়াই মিঠাই বানানো হচ্ছে, তো এখানে বিশাল বড় লাইন লেগেছে এই হাওয়াই মিঠাই। আর এইখানে ছোট ছোট বাচ্চারা যাচ্ছে, তো এখানে যে বিভিন্ন ধরনের বিড়ালের মুখ বানাচ্ছে, মুখের মধ্যে যেরকম ওদের আঁকতে ইচ্ছে করছে সেটা এঁকে দিচ্ছে। এইতে কি কিউট কিউট করে সুন্দর সুন্দর বাচ্চারা যে এখানে তাদের পছন্দ মতো আঁকাআঁকি করছে। এই তো আমরা একটু এগুলো ঘুরে ঘুরে দেখে তারপর একটু কেনাকাটা করার উদ্দেশ্যে চলে গেলাম। ওকে, এটা নিউ স্টোর দিছে, এর জন্য সেই উপলক্ষে এত পার্টি হচ্ছে।
কিনতে আসছো, তোমার কেমন লাগতেছে অনুভূতি বলো, শপিং এর অনুভূতি? আমাকে তো কিছু কিনা দিলা না, খালি নিজের জন্যই শপিং করলা। সাইকোলজি কে পুরো মেরে দাও। হ্যাঁ, খালি তো নিজের জন্যই শপিং করলা, আমার জন্য তো কিছু কিনলা না, তো কেমন কথা? হ্যাঁ, তো এই তো আমরা একটু হালকা পাতলা ঘোরাঘুরি করে দেন খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে চলে এলাম। তো কিছুটা মোমেন্ট আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।